নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি মাসিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি সিংহ রাশির নভেম্বর মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক আপনাদেরকে সাবধানে থাকতে হবে, এই বিষয় নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে যারা আমার সাথে অনলাইন কনসাল্ট করতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, অর্থাৎ এই নাম্বারে কেবলমাত্র বুকিং করা হয়। তাই কেবল তারাই যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আর দেরি কিসের, আসুন শুরু করা যাক। সিংহ রাশির জাতক জাতিকার নভেম্বর মাস কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই বলবো। তার আগে শুভ নবমীর প্রীতি ও শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে। আপনাদের এই নবমী ভালো কাটুক, শুভ কাটুক এবং আপনাদের মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়, এই আশা রেখে ভিডিওটি শুরু করতে চলেছি। আর একটি ইম্পর্টেন্ট কথা আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই। আমি যে মাসিক রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি একটি সার্বিক রাশিফল, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে নির্ণয় করা হয়েছে। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথাই 100% কখনোই মিলবে না। এই কারণেই মিলবে না, কারণ আপনার নিজস্ব জন্মছক আলাদা, আপনার গ্রহের দশা অন্তর্দশা আলাদা এবং আপনার গ্রহের প্রত্যন্ত দশা আলাদা। তাই আপনার জন্মছকে গ্রহ যেরকম যেরকম পজিশানে থাকবে ঠিক তেমনি তেমনি পজিশানে ফল আপনারা কিন্তু পাবেন। তবে হ্যাঁ, এই ভিডিওতে বলা কথাগুলো আপনার জন্মছকের সাথে যদি মিলে যায় তাহলে 100% মিলতে বাধ্য। তাহলে আসুন জেনে নেওয়া যাক সিংহ রাশির জাতক জাতিকার নভেম্বর মাস কেমন যেতে চলেছে। শুরুতেই আসি আপনাদের স্বাস্থ্য, কারণ স্বাস্থ্যই একমাত্র সম্পদ। তাই স্বাস্থ্য দিয়ে আমি শুরু করতে চলেছি। আপনাদের রাশির অধিপতি রবি, যা কিনা আপনাদের রাশির তৃতীয় ভাবে অবস্থান করছে। এই তৃতীয় ভাবটা কিন্তু শুভ, বাট শনির দশম দৃষ্টি এই রবির উপরে পড়ছে এবং শনি রবি বীজযোগ সৃষ্টি করছে, যার ফলে আপনাদের শারীরিক দিকটা কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এবং আপনাদের একাদশপতি এবং দ্বিতীয়পতি বুধ আপনাদের রাশির তৃতীয়ভাবে অবস্থান করছে, তার কিন্তু শুভ ফল আপনারা পাবেন। তারাই বেশি করে পাবেন যাদের বুধের দশা, বুধের অন্তর্দশা বা বুধের প্রত্যন্ত দশা চলছে। কোন কোন দিক থেকে আপনাদের শুভ হবে আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই। যারা ব্যাংকিং ওরিয়েন্টেড কাজ করেন, যারা সেলস ওরিয়েন্টেড কাজ করেন, যারা কনসালটেন্সির কাজ করেন, যারা শেয়ার মার্কেটের ব্রোকার, যারা পুস্তক বিক্রেতা, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ হতে চলেছে। আপনাদের রাশিতে মঙ্গলের দৃষ্টি, যা আপনাদেরকে পরাক্রম বৃদ্ধি করতে সহায়তা করবে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের পরাক্রম বৃদ্ধি হতে চলেছে। তাই আপনারা যে কোনো কাজ, না হওয়া কাজ আপনারা কিন্তু সহজেই করে উঠতে পারবেন, কারণ আপনাদের মনের জোর, মনের স্ট্রেংথ আপনারা কিন্তু পেতে চলেছেন। এছাড়াও আপনারা এই সময় ভূমিক্রয়, অর্থাৎ জমি জায়গা বাড়ি এইসব ক্রয়, এছাড়াও বাহন ক্রয় করতে চলেছেন। তবে তাদেরই বিশেষ করে বেশি পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে যাদের মঙ্গলের দশা চলছে, মঙ্গলের অন্তর্দশা চলছে বা মঙ্গলের প্রত্যন্ত দশা চলছে। আপনাদের রাশির দ্বিতীয়ভাবে শুক্রের অবস্থান, আর এই দ্বিতীয় ভাব থেকে দেখায় কথা বলা, যার ফলে আপনাদের কথাবার্তার মধ্যে একটা মধুরতা দেখা যাবে এবং সকলকে আপনারা কথার মাধ্যমে জয় করতে পারবেন। তবে যাদের মঙ্গলের দশা বা মঙ্গলের অন্তর্দশা বা মঙ্গলের প্রত্যন্ত দশা চলছে, তাদেরকে আমি অ্যালার্ট করে দিই, আপনাদের পিতার শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই ব্যাপারে একটু অবশ্যই আপনারা সজাগ থাকুন। আপনাদের পঞ্চম স্থানে বৃহস্পতির অবস্থান, যার ফলে সন্তান সুখের জায়গাটা কিন্তু শুভ দেখা যাচ্ছে।
অর্থাৎ সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বলুন, যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে বলুন, আপনাদের সন্তানের পড়াশোনা বলুন, আপনাদের সন্তানের ব্যবহার বা সন্তানের কিছু ক্রিয়া বা কাজকর্মে আপনাদের কিন্তু মন জয় করবে, অর্থাৎ আপনাদের মনে একটা সন্তানকে নিয়ে গর্ব অনুভব কিন্তু হবে। বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশির নবম ভাবে পড়ছে, যার ফলে আপনাদের ভাগ্যের দ্বারা যে কোনো কাজ কিন্তু আপনারা করে ফেলবেন, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। তবে এক্ষেত্রে একটি কথা বলে রাখি, যাদের বৃহস্পতির দশা, বৃহস্পতির অন্তর্দশা বা বৃহস্পতির প্রত্যন্তর্দশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ভাগ্যের সাপোর্ট পাওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। এবং এই বৃহস্পতির সপ্তম দৃষ্টি একাদশ স্থানে পড়ছে, যেটি লাভ এবং সফলতার জায়গা, যার ফলে আপনাদের কিন্তু লাভের জায়গাটাও কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ যারা বিজনেস করছে তাদের কিন্তু বিজনেসে প্রফিট হতে চলেছে, সে যে কোনো বিজনেসই হোক না কেন। এছাড়াও যারা এক্সপোর্ট বা ইম্পোর্টের বিজনেস করছে তাদের ক্ষেত্রেও কিন্তু লাভের জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। যাদের শত্রু নিয়ে খুব প্রবলেম রয়েছে, শত্রু নিয়ে খুব টেনশনে রয়েছেন, তারা একটু থেমে যান, কারণ 15 নভেম্বর থেকে আপনাদের এই শত্রু দমন, শত্রু বিজয় হতে চলেছে। অর্থাৎ শত্রুরা আপনাদের কাছ থেকে 10 পা পিছিয়ে যাবে, অর্থাৎ আপনাদের মুখোমুখি দাঁড়ানোর ক্ষমতা থাকবে না। এবং এছাড়াও যাদের কোর্ট কেস চলছে তাদের ক্ষেত্রে কিন্তু সেই কেসের মোড় কিন্তু আপনাদের ঘুরে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, অর্থাৎ জিতার সম্ভাবনা 90 থেকে 99%। শনির দৃষ্টি অষ্টমভাবে পড়ছে, যা কিনা আপনাদের শারীরিক দিকটা কিন্তু একটু প্রবলেম করবে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ শরীর নিয়ে একটু ভোগার সম্ভাবনা রয়েছে, তবে তাদেরই রয়েছে যাদের শনির দশা, শনির অন্তর্দশা বা শনির প্রত্যন্তর্দশা চলছে। তবে সুখবর একটাই, যাদের শনির দশা, শনির অন্তর্দশা বা শনির প্রত্যন্তর্দশা চলছে তাদের কিন্তু চাকরি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ শনি দেয় চাকরি। যাদের কর্মচ্যুতি হয়ে গেছে তাদের কিন্তু নতুন করে কর্ম পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আপনাদের রাশির চতুর্থ স্থানে কেতু, যা আপনাদের মায়ের সাথে মতবিরোধ কিন্তু সৃষ্টি করবে। তবে আমি আপনাদেরকে বলবো, মায়ের সাথে কখনোই মতবিরোধ করবেন না, কারণ একমাত্র মাই আমাদেরকে পৃথিবীতে এনেছে, পৃথিবীর আলো দেখিয়েছে, তাই মায়ের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করার চেষ্টা করুন, দেখবেন জীবনে হ্যাপি থাকবেন। তবে 16 নভেম্বর পর থেকে আপনাদের পারিবারিক দিক কিন্তু শুভ দেখা যাচ্ছে, অর্থাৎ পারিবারিক সাপোর্ট, পারিবারিক বন্ডিং এইসব কিন্তু আপনাদের হতে চলেছে। এছাড়াও ব্যবসাতে কিন্তু আপনাদের এই 14 নভেম্বর পর থেকে ডেভেলপমেন্ট হতে চলেছে। তবে যে যে বিজনেসের কথা আমি বলতে চলেছি সেই সব বিজনেস যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু প্রভূত হারে ডেভেলপমেন্ট হবে, যেমন ফুলের বিজনেস, যেমন গার্মেন্টসের বিজনেস, যেমন কসমেটিক্স জাতীয় দ্রব্যের বিজনেস, যেমন পেট্রোল পাম্পের বিজনেস, যেমন পুস্তক বিক্রেতা, এই সমস্ত বিজনেস যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ হতে চলেছে। এই মাসে যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের কিন্তু রাজনৈতিক লেভেলে উত্থান দেখা যাচ্ছে। এর পাশাপাশি যারা মিডিয়া ওরিয়েন্টেড লাইনে রয়েছেন, অর্থাৎ নাচ, গান, শিল্পকলা, তাদের ক্ষেত্রেও কিন্তু 14 নভেম্বরের পর থেকে সময়টা শুভ যেতে চলেছে। এই মাসে আপনারা কিন্তু সাবধান থাকবেন এই বিষয়গুলিতে, যেমন রাস্তায় যখন চলবেন তখন একটু সাবধানে চলুন, কারণ চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুটি ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রবলেম ক্রিয়েট করবে। তো এই ছিল নভেম্বর মাস সিংহ রাশির জাতক জাতিকার কেমন যেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, ধন্যবাদ।